ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার তেইশের আমাদের পরি পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশ তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র বন্ধুরা দেখে নাও তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ এখানে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট এখানে বিদ্যালয়ের নাম লিখবে তোমরা এখানে শিক্ষার্থী মানে তোমাদের নিজের নাম এখানে বিভাগ এবং এখানে রোল নাম্বার এবার এক দাগে দেখো সঠিক উত্তরটির নিচে দাগ দাও ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় মার্ক এবার দেখে নাও কদাগ তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো দেখো আমাদের রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গের উত্তর দিকের একটা জেলা হচ্ছে কালিম্পং তাহলে কি হচ্ছে কালিংপং এইবার দেখে নাও খদাগ আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করতো দেখো উত্তর গাছের ছাল গদাগে দেখো পিন পিনকোড হলো উত্তর হবে পোস্ট অফিসের নাম্বার দেখো অনেকগুলো অপশান দেওয়া আছে তার ভিতর যেটি সঠিক উত্তর আমি সরাসরি কিন্তু উত্তরটা বলে দিচ্ছি পোস্ট অফিসের নাম্বার ঘ আগে দেখো কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলো উত্তর জীব দেখো আমরা জীবের সাহায্যে কিন্তু কোনো বস্তুর স্বাদ নিতে পারি বা স্বাদ গ্রহণ করতে পারি উমদ দাগে তোমরা দেখে নাও পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো উত্তর চিপস কারণ চিপস কিন্তু কোনো পুষ্টিকর খাবার নয় এটা খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে মানে ক্ষতিকর চ দাগে দেখে নাও তোম তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হয় উত্তর দেখো জেঠিমা উত্তর হবে কি জেঠিমা এরপর দেখো দুই দাগে ঠিক বাক্যের পাশে চিহ্ন আর ভুল বাক্যের পাশে এই চিহ্ন দিতে হবে এখানে দেখে নাও পাঁচটি প্রশ্ন পাস মার প্রথমে কদ আগে স্কিপিং এ হাতের কবজির কোনো কাজ হয় না এটি কিন্তু ভুল কারণ স্কিপিং স্কিপিংয়ের সময় হাতের কবজিরও কিন্তু কাজ হয় অনেক বেশি কাজ থাকে খ দাগ পেঁয়াজ হল গাছের মূল ভুল কারণ পেঁয়াজ কিন্তু গাছের কাণ্ড গ আগে দেখো শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায় এটি সঠিক গদাগ সয়াবিন একটি প্রাণীজ খাবার না সয়াবিন উদ্ভিজ খাবার ফলে এটি ভুল তারপর উঙ্গ দাগে মাটির নিচের একটি আনাজ হল আলু একদম সঠিক এরপর আমরা দেখে নেব দেখো তিন দাগে তিন দাগে কি বলেছে ক স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক এখানে দেখো স্তম্ভ এখানে ক্ষয়স্তম্ভ স্তম্ভে আছে কম্পিউটারের দোকান ঘরামি আলিপুর অবস্থিত তারপর খুব শক্ত আঁশ আছে তারপর দেখো শেষের দিকে কর্ণিক ওজন দড়ি লাগে তাহলে প্রথম কম্পিউটারের দোকান উত্তর হবে একটি নতুন জীবিকা ঘরামি ঘরামি হল দেখো যারা মাটির ঘর ছাওয়ার কাজ করে আলিপুর অবস্থিত দেখো আলিপুর অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারপর দেখো খুব শক্ত আঁশ আছে শন গাছে তারপর শেষে দেখো কনিক ও ওজন দড়ি কাজে লাগে উত্তর হবে পাকা বাড়ির ইট গাঁথে এরপর আমরা দেখে নেব নিচের প্রশ্ন দেখো নিচের দুটি প্রশ্ন আছে এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট করে মার্ক প্রথমে দেখে নাও চারের দুই চার পোষা গরুদের চটের জামা পরানো হয় কেন উত্তর দেখে নাও শীতকালে শীতের হাত থেকে রক্ষা পেতে পোষা গরুদের সাধারণত চটের জামা পরানো হয় খদাগে কি বলেছে দেখে নাও কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে উত্তর প্রথমত জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে দ্বিতীয়ত বন্যার বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তৃতীয়ত ব্যবসাবাণিজ্যের কারণেও মানুষ বাসস্থান পরিবর্তন করে চতুর্থত চাকরির জন্য মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও